আসসালামু আলাইকুম, আমন্ত্রণ MS বাংলা নিউজে। বিমান ভাড়া কমলে হজের প্যাকেজে সমন্বয় হবে। সরকারি ব্যবস্থাপনার মতো বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। প্রথম প্যাকেজ অর্থাৎ সাধারণ প্যাকেজ, যার খরচ ধরা হয়েছে 5,89,800 টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে 8,28,818 টাকা। তবে বিমান ভাড়া কমলে হজের প্যাকেজের সমন্বয় হওয়ার বিশেষ সুযোগ রয়েছে। বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটু লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। 2023 সালের চেয়ে 2024 সালের হজের সাধারণ প্যাকেজের খরচ কমেছে 83,200 টাকা। প্রতি রিয়াল 31 টাকা ধরে এ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। যদিও সরকারি ব্যবস্থাপনার চেয়ে বেসরকারি প্রায় 10,000 টাকা বেশি ধরা হয়েছে। গত বছর সরকারি প্যাকেজের চেয়ে বেসরকারি প্যাকেজের খরচ ছিল কম। এবার বেশি কেন, এর ব্যাখ্যায় হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় সরকারি স্টাফ ও অফিস ব্যবহার করায় এ জায়গায় কোনো খরচ হয় না, কিন্তু বেসরকারি পর্যায়ে সব খরচ এজেন্সিকে বহন করতে হয়। তিনি আরো বলেন, গত 1 দশক থেকে বিমানের ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছি। এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিমান ভাড়া কমানোর আবেদন করেছি, যদিও এখনো বিমান ভাড়া চূড়ান্ত হয়নি। আমরা আশা করব হাজিদের স্বার্থে বিমান ভাড়া কমানো হোক। 1,94,800 টাকা বিমান ভাড়া ধরে প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যদিও বিমান মন্ত্রণালয় যদি ভাড়া কমায় তবে সেই টাকা পরবর্তীতে সমন্বয় করা হবে। হাব সভাপতি বলেন, আমরা সব সময় হজ ফ্লাইটে সব এয়ারলাইন্সকে প্রতিযোগিতা করার দাবি জানিয়ে আসছি। যদিও সবাইকে এখানে প্রতিযোগিতা করার সুযোগ দেওয়া হয়, তবে বিমান ভাড়া অনেক কমে আসবে। হাব সভাপতি আরো বলেন, একটি স্বতন্ত্র কারিগরি কমিটির মাধ্যমে হজযাত্রীদের বিমান ভাড়া পুনর্নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীর কাছে গত 5 নভেম্বর আবেদন দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রী হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। বিমান ভাড়া কমানো হলে হজ প্যাকেজের মূল্য কমানো হবে। তিনি আরো বলেন, হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকায় নিশ্চিত করার জন্য সব হজ ফ্লাইট ডেডিকেটেড হতে হবে। কোনোভাবে কোনো শিডিউল ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা যাবে না। হাব সভাপতি বলেন, একটি স্বতন্ত্র টেকনিক্যাল কমিটির মাধ্যমে হজযাত্রীদের বিমান ভাড়া পুনর্নির্ধারণের জন্য গত 5 নভেম্বর প্রধানমন্ত্রীর বরাবর আবেদন করেছি। আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রী হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী সর্বদাই হজযাত্রীদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। বিমান ভাড়া কমানো হলে হজ প্যাকেজের মূল্যও কমানো হবে। 2023 সালের হজযাত্রীদের বিমান ভাড়া ছিল 1,97,797 টাকা। 2024 সালে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে 1,94,800 টাকা, যা গত বছরের তুলনায় 2,997 টাকা কম। এবছর শতভাগ হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। মক্কা রুট ইনিশিয়েটিভ এর আওতায় হজযাত্রীদের কল্যাণে প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন করার জন্য ডেডিকেটেড হজ ফ্লাইট হওয়া বাধ্যতামূলক। হজযাত্রী পরিবহনে ডেডিকেটেড ফ্লাইটের হিসাব করে সর্বোচ্চ মূল্যে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে, কিন্তু বিগত বছরগুলোতে ডেডিকেটেড ফ্লাইটের ভাড়া নিলেও এয়ারলাইন্সগুলো শিডিউল ফ্লাইটেই হজযাত্রী পরিবহন করেছে। কিন্তু এবছর হজযাত্রীদের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করতে হলে অবশ্যই সকল হজ ফ্লাইট ডেডিকেটেড হতে হবে। আপডেটটি পর্যন্ত আসবো আবার একটি নতুন আপডেট নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। খোদা হাফেজ।